আমি এখন এখানে আসছি একটু দেখতে বাবার বাড়িটা দেশটা দেখতে আসছি হয়তো আর আসা হবে না নদী নদী তো ভাঙতে আছে মেহেন্দিগঞ্জ অনেক ভেঙে গেছে কত দূরে ছিল মসজিদ আমরা যখন ছিলাম তখনই আমার ভাই আর আমি ছিলেন ভাই আমাকে বললেন কি দেখছস কেমন নদী ভাঙতে আছে ও বাড়ি থাকবো না তারপর একবার চিঠি লিখলেন আমার কাছে যে বাড়ি যদি দেখতে হয় চলে আসো বাবা বলছেন বাবাও বলছেন আবার ভাইয়া বাবা তো চলে গেলেন ভাইয়া ভাইয়াও বলছেন একবার আসো দেখে যাও এই বাড়ি থাকবে না যেরকম নদী ভাঙা শুরু হয়েছে চলে যাবে বাড়ি ভেঙে যাবে আল্লাহর মর্জিতে এই পর্যন্ত তো আছে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের বাড়িটা যেন থাকে উলানিয়া দেশটা যেন থাকে সত্যি সবসময় তো আমি এটি মনে করি উলানিয়া আমার জন্মভূমি এখানে আসলে এত ভালো লাগে আমি যে বলতে পারি না মনে হলো মায়ের কোলে চলে আসছি আমার ভাই একজনই ছিলেন উনি তো একদিন থাকলে হয়তো অনেক কিছুই থাকতেন আল্লাহ আমাদের আপনাদের উলানিয়ার দুর্ভাগ্য যে তিনি চলে গেছে আল্লাহ তাহলে ব্যস্ত নসিব ব্যস্তের বান্দা ব্যস্ত চলে গেছে আমি একা হয়ে পড়ছি যেতে তার আমি লক্ষ চৌধুরীর দুটি ছেলে একজন তো বিদেশেই থাকে ও এখানে থাকে খুবই ভালো মাশাআল্লাহ আল্লাহ বাতে রাখু করে ভালো হোক দোয়া করি আমার বাবার কিডম আপনারাও দেখবেন আমার ভাইয়ের ছেলে থাকে ভালোবাসবেন আপনি আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার যখন যাই আল্লাহ যেন আমার সব গুনাহ খাতা মাফ করে আমার নিয়ে যান ৬৯ 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
তোর এক বছর বাকি।